नमस्कार, आमी सुस्मिता सुंदरबन कूकिंग अपना सकल के स्वागत जानाई। बंधुरा हाथे देखुन टमेटोर चारा, आमी एखन बागानेर काजे लेगे गेछि, टमेटोर चारागुलो बसाबो। तो बंधुरा प्रथम थेके शेष पर्यन्त साथेई थाकुन। चारा बसानोर पर तारपर आमी रान्नार काछे जाबो आर आज नदीर एकदम टाटका माछेर असाधारण एकटी रेसिपी आपनादेर संगे शेयार करब। बंधुरा टमेटोर चारागुलो बसानो खूबई दरकार, कारण टमेटो छाड़ा कोनो रेसिपि ठीकठाक जमे ना। মাটিগুলো কুচিয়ে আগে প্রথমে লাইন করে নিচ্ছি। এদিকে আমার লাল শাক বেরিয়ে গেছে দেখুন। বন্ধুরা এগুলো হাইব্রিড টমেটো, দেশি টমেটোগুলো খুব ছোট ছোট হয় আর টক টক হয়। বন্ধুরা এদিকে দেখুন ঢাকা আছে, ধনে পালং শাক মূলো সব ঢাকা দিয়ে চারা বেরানোর জন্য দানা ছড়ানো আছে। বন্ধুরা এখন আমি প্রথমে পার্শে মাছগুলো কাটব। মাছগুলো বেশ কিছুক্ষণ আগে ধরা, একদম টাটকা মাছ, পুরো চকচক করছে। আর ফুলকোগুলো দেখুন একদম এখনো লাল। পার্শে মাছটার পেটে দেখুন ডিম হয়েছে। সব মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নেব। আর এই মাছের নাড়ির সঙ্গে গিলে আছে, গিলেগুলো আমি পরিষ্কার করে নেব। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধনে পাতা এখন কেটে নেব। টমেটো কুচি করে কেটে নিচ্ছে। পেঁয়াজ, রসুন আর আদা বাটব। বন্ধুরা এখন আমি সাদা সরষে বেটে নিচ্ছি। এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, তাহলে আর মাছের ঝালটা তেতো লাগবে না। সরষের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সরষেটা তেতো থাকে না। বন্ধুরা কাটা বাটার কাজ শেষ, এখন আমি পার্শে মাছগুলোতে লবণ আর হলুদ মাখাব। হলুদ, লবণ এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব।
উনুনটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে ভালোই, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভেজে নেব উল্টে দিলাম। পারফেক্ট ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেশি কড়া করে, একদম লাল লাল কড়া করেও কিন্তু ভাজিনি। যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাটা লাল লাল ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ধনে পাতা কুচি। এবারে দেব লবণ, হলুদ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে কষাবো। দাও না, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই। ও কত কি বলে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এখন ভাজা পার্শে মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে